বরেন্দ্র সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত। রাজশাহী জেলার তাবলিগ ইজতেমা শুরু, পরিদর্শনে রাশিক মেয়র লিটন। নগর সদরের তালতলিতে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে, এ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন। এর আগে সকাল 9টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ভোটার সেবা কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চলের আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান। 2013 সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় ভোটার দিবস উদযাপন করে আসছে। তিন দিনব্যাপী রাজশাহী জেলা তবলিগ ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তবলিগ ইজতেমার কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তবলিগ ইজতেমার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সুষ্ঠুভাবে এই কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন রাশিদ মেয়র। পরিদর্শনকালে রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সেলিম হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাবলিগ ইজতেমা চলবে আগামী 4 মার্চ পর্যন্ত। এর আগে গত 6 ফেব্রুয়ারি শাহ মখদুম কেন্দ্র ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার প্রস্তুতি কাজ উদ্বোধন করেছিলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত নওগাঁ সদরে তালতলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার বেলা 11টা থেকে জজ আদালত চত্বরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নওগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব অধ্যক্ষ আব্দুর রহমান, শিক্ষক সবুজ কুমার সরকার, সাইদুজ্জামান রাজা, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর রিনা রহমান, আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা বক্তব্য দেন। মানববন্ধন শেষে নওগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম শরীফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। অবসরে যাওয়ার পরও নোয়াখালীর সেনবাগ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুজ্জামান দাপটের সঙ্গে নিয়ন্ত্রণে রেখেছেন মাদ্রাসার সকল কর্মকাণ্ড। এমন অভিযোগ তুলে এই অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন এক শিক্ষক। অভিযোগে বলা হয়, গত 31 ডিসেম্বর আমিরুজ্জামান অধ্যক্ষ পদ থেকে অবসরে গেলেও তিনি এখনও পুরো মাদ্রাসা তার নিয়ন্ত্রণে রেখেছে। কক্ষের বাইরে নেম প্লেটে এখনও অধ্যক্ষ হিসেবে তার নাম লেখা রয়েছে, ওই কক্ষের চাবিও তার কাছে রয়েছে। অথচ শিক্ষক হলরুমে বসেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন তার দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সহকারী মৌলভী এএসএম মঞ্জুরুল হুসাইন বলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুজ্জামান জমিয়তুল মোদাররেসিনের উপজেলা সভাপতির দায়িত্বে থাকায় শুধু সেনবাগ ফাজিল মাদ্রাসায় নয়, পুরো উপজেলার মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ সহ যাবতীয় কর্মকাণ্ড চলে তার দাপটে। নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সেনবাগ ফাজিল মাদ্রাসার সভাপতি তামান্না মাহমুদ বলছেন, একজন শিক্ষক অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, দুজনকেই নোটিশ করা হবে, প্রয়োজনে সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে উনি যাতে থাকবে উনি অফিস করবে থাকবে এটা উনি ওখান থেকে আসা পর্যন্ত, আর উনি বেশিরভাগ আসে সন্ধ্যার পর আসে, রাতে 2টা 3টা 12টা তখন উনি থাকে, বিকেলে আসবে রাতে আসবে, উনি কিছু নেই, উনি অফিস যখন চাকরি থাকা অবস্থায় ব্যবহার করতেন, বেলা বেশি আসে বা এই বেলা বেশি আসে, রাতে সবে কাটায় এখানে আড্ডা পাড্ডা অনেক কিছু হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।